মোবাইল অ্যাপের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর সুবিধা চালু করল সোনালী ব্যাংক। মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে সোনালী এক্সচেঞ্জ মোবাইল অ্যাপের উদ্বোধন করে বাংলাদেশ ব্যাংক গভর্নর আব্দুর রফ তালুকদার আশা প্রকাশ করেন, অ্যাপ চালুর ফলে দেশে অবৈধ পথে টাকা পাঠানোর প্রবণতা কমবে। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম জানান, আপাতত অ্যাপ ব্যবহার করে শুধুমাত্র যুক্তরাষ্ট্র প্রবাসীরা বিনা খরচে দেশে রেমিটেন্স পাঠাতে পারবেন। যে কোনো ব্যাংক হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে 24 ঘন্টা তাৎক্ষণিকভাবে রেমিটেন্স পাঠানো যাবে। অ্যাপে রেমিটেন্স পাঠালে সরকার ঘোষিত 2.5% প্রণোদনার পাশাপাশি অতিরিক্ত 2.05% প্রণোদনা দেবে সোনালী ব্যাংক। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।